Hello friends, I am Alok and you are watching my channel Smart Educator. আজকে আমরা শিখব top 5 idioms. হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। আজকে আমরা শিখব top 5 idioms যেগুলো বিগত পরীক্ষাতে WBCS এ অনেকবার এসেছে এবং 2020-21 সেশনেও আসার সম্ভাবনা রয়েছে। শুরু করার আগে আরেকটি কথা, অবশ্যই প্লিজ যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওসগুলিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করছি, ফার্স্ট যে ইডিয়মস সেটি হচ্ছে গিফট অফ দ্য গ্যাব। এ কথাটির অর্থ কি মনে রাখবেন একটা বিষয়, ইডিয়মস মানে হচ্ছে বাগধারা। আমরা যখন ইডিয়মস করি আমাদের মাথায় একটা কনসেপ্ট অবশ্যই থাকা উচিত যে ইডিয়মের কোনো সময় আক্ষরিক অর্থ সেভাবে হয় না, এটাকে একরকম ধরে নিতে হয়তো অর্থটা ঠিক তার পাশাপাশি যাবে, এরকম একটা সিচুয়েশন হিসাবে সেই অর্থটাকে ধরে নিতে হয়। যেমন এখানটা একটা কথা বলা হয়েছে গিফট অফ দ্য গ্যাব, এই কথাটির যদি আমরা ইডিয়মস গত অর্থ জানতে চাই তো তার অর্থ হবে কথা বলার সাবলীলতা। কথা বলার সাবলীলতা অর্থাৎ ফ্লুয়েন্সি অফ স্পিচ। তাহলে গিফট অফ দ্য গ্যাব অর্থাৎ যে লোকের বা যেই সমস্ত লোকের কথা বলার প্রতি একটা পারদর্শিতা রয়েছে, একটা পারদর্শিতা রয়েছে মানে সে কথা বেশ গুছিয়ে ভালো মতো বলতে পারে, সেই ব্যক্তিকে বলা হবে গিফট অফ দ্য গ্যাব। বোঝা গেল? তো গিফট অফ দ্য গ্যাব মিন্স ফ্লুয়েন্সি অফ স্পিচ। গিফট অফ দ্য গ্যাব মিন্স ফ্লুয়েন্সি অফ স্পিচ, ফ্লুয়েন্সি অফ স্পিচ, ফ্লুয়েন্সি অফ স্পিচ। বোঝা গেল? ফ্লুয়েন্সি অফ স্পিচ। নেক্সট আমরা চলে আসবো নাল অ্যান্ড ভয়েড। হোয়াট ইজ নাল অ্যান্ড ভয়েড? অ্যাকচুয়ালি নাল অ্যান্ড ভয়েড মিন্স ইনভ্যালিড, অকার্যকর। নাল অ্যান্ড ভয়েড, একটা কথা আছে না অ্যাভয়েড করা, অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে কি? অ্যাভয়েড মানে হচ্ছে কাউকে পাত্তা না দেওয়া, ইগনোর করা। সেম ওরকম ভাবেই আমরা ওই কনসেপ্ট থেকেই আমরা এই কনসেপ্টটাকে নিতে পারি। নাল অ্যান্ড ভয়েড, ভয়েড মিন্স ইনভ্যালিড, নাল অ্যান্ড ভয়েড মিন্স ইনভ্যালিড, অকার্যকর। বোঝা গেল? নেক্সট টার্ন ওভার আ নিউ লিফ, টার্ন ওভার আ নিউ লিফ, দ্যাট মিন্স টার্ন মানে কি? টার্ন মানে একটার থেকে আরেকটার দিকে যাওয়া, তাই তো? টার্ন ওভার আ নিউ লিফ, একটা নিউ পাতার দিকে, লিফ মানে পাতা, একটা নতুন পাতার দিকে টার্ন করা, তার মানে কি? এরকম তো কোনো কিছু হয় না যে আমরা নতুন পাতার দিকে টার্ন করছি, ঘুরছি, যাচ্ছি, সেটা তো অ্যাকচুয়ালি হয় না। কিন্তু এটার দ্বারা কিন্তু এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে একটা পাতার দিকে মানে কি, আমার লাইফের একটা নতুন পৃষ্ঠাতে বা নতুন পেজে আমি যেতে চাই। সুতরাং টার্ন ওভার আ নিউ লিফ মানে হচ্ছে স্টার্ট আ নিউ লাইফ, একটি নতুন জীবন পাওয়া বা একটি নতুন জীবন শুরু করা, টার্ন ওভার আ নিউ লিফ। ঠিক আছে, নেক্সট টু কাম টু দ্য ফোর, টু কাম টু দ্য ফোর। আমরা অনেক মানুষকে বলি না প্লিজ স্যার আপনি সামনে আসেন, বলি কি না, যারা গণ্যমান্য ব্যক্তি। তো সেরকমই টু কাম টু দ্য ফোর মিন্স প্রমিনেন্ট হওয়া, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হওয়া। ফোর মানে ফ্রন্টে, ফোর মানে ফ্রন্টে। সুতরাং টু কাম টু দ্য ফোর দ্যাট মিন্স ফ্রন্টে আসেন স্যার, মানে সে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের কাছে সেটা বোঝানোর জন্যই তাকে কিন্তু এই কথাটা বলা হয়। সুতরাং কাম টু দ্য ফোর মিন্স প্রমিনেন্ট, অর্থাৎ ব্যক্তিটি খুব গুরুত্বপূর্ণ, প্রমিনেন্ট। বোঝা গেল? নেক্সট আজকের আমাদের লাস্ট ইডিয়মস টপ ফাইভের মধ্যে পাঁচ নম্বর ইডিয়মসটি হলো সি আই টু আই, সি আই টু আই, সি আই টু আই, সি আই টু আই মানে হচ্ছে চোখের দিকে, চোখের দিকে তাকানো, সি আই টু আই মানে আমার আয়ের সাথে আমার অপোনেন্ট যে ব্যক্তি আছে তার আয়ের একদম সামনাসামনি তাকানো। অ্যাকচুয়ালি এটা তো ওরকম কোনো মিনিং হয় না যে সামনাসামনি চোখে চোখ রাখবো, হ্যাঁ হয় কিন্তু এটার কোনো মিনিং নেই। কিন্তু আপনি মনে রাখবেন যদি আপনাকে কোনো প্রশ্ন করা হয় এবার আপনি যদি চোখের দিকে তাকান এবং একটা এক্সপ্রেশন দেন তখন কিন্তু ধরা হয় যে না সে সেটাতে রাজি হয়েছে, অর্থাৎ এগ্রি টু সাম ওয়ান, সি আই টু আই দ্যাট মিন্স এগ্রি টু সাম ওয়ান। বোঝা গেল? বোঝা গেল? এগ্রি টু সাম ওয়ান মিন্স, এগ্রি টু সাম ওয়ান মিন্স কি, কারো পক্ষে রাজি হওয়া। ঠিক আছে, এই হচ্ছে
টপ 5 ইডিয়মস। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজকে যে ইডিয়মসগুলি পড়ানো হলো সেগুলো বিগত পরীক্ষাগুলোতে WBCS এ প্রচুরবার এসে গেছে, প্রচুরবার, আর সামনের পরীক্ষাতেও আসবে, এবং এগুলো SSC CHSL CGL এও এসেছে এবং সামনেও আসবে। সুতরাং এগুলোকে অ্যাভয়েড করা যাবে না, এগুলোকে পড়তে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আজকে আমি 5টি করালাম, এরপরে আরও 10টি করাবো, 12-20টি করাবো, এভাবে সেট নিয়ে আসবো। তো দেখতে থাকুন আমার চ্যানেলকে, ফলো করতে থাকুন, অবশ্যই আপনাদের উপকার হবে, কথা দিলাম।